আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় মেঘজাউম ছিল সেটি গতকাল বেলা 3টার সময় ভারতের অন্ধ্রপ্রদেশ নিকট নিলোর ও মুসেলিপাটনাম দিয়ে উপকূল অতিক্রম করেছে এবং আজকে সে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ রূপে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং সে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। তবে এই ঘূর্ণিঝড় মেঘজাউমের অগ্রভাগের প্রভাবে ইতিমধ্যে বাংলাদেশের উপর প্রভাব পড়া শুরু করেছে। আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা বলি হালকা ধরনের বৃষ্টি। এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পেতে পারে সারা বাংলাদেশেই, রংপুর বিভাগ বাদে। তবে আগামীকাল বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের হবে, সেই সাথে বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং 7 তারিখ থেকে এই বৃষ্টিপাত কমে গিয়ে আবার সুন্দর আবহাওয়া বিরাজমান হবে। সেই 7 তারিখের পরে অথবা এবার আমরা দেখছি যে শীতের তীব্রতাটা হচ্ছে আপনার ডিসেম্বরের শুরু হলেও প্রায় অনেক দিন চলে যাচ্ছে, ঢাকাতে অনেকটা কম। সো এটা আসলে